আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজ আমরা দেখাবো যে কিভাবে আপনি আপনার ওকামার্স এর প্রোডাক্ট আপলোড করতে পারেন এবং প্রোডাক্টগুলা ক্যাটাগরি ওয়াইজ আপলোড করতে পারেন অর্থাৎ আপনার কিছু সেপারেটেড যদি প্রোডাক্ট থাকে লাইক এখানে দেখেন যে ম্যানের জন্য আমাদের টিশার্ট পাঞ্জাবি জিন্স ওমেন জন্য শাড়ি আপনি চাচ্ছেন যে আপনার সেপারেট কিছু প্রোডাক্ট গুলো আপনার সেপারেট মেন হতে যাবে যখন আমি শাড়ি ক্লিক করব আমার প্রোডাক্ট গুলো অটোমেটিকলি চলে আসবে দেন আমি যখন টি শার্টে ক্লিক করবো আমার প্রোডাক্ট গুলো অটোমেটিকলি টি শার্টে চলে আসবে সো এটা কিভাবে করতে পারি এটা করার জন্য আমাদের হচ্ছে হলো প্রোডাক্ট আপলোডের সময় কিছু সিস্টেম মেইনটেইন করতে হবে আমরা যখন প্রোডাক্ট আপলোড করব দেখেন এই যে দেন প্রোডাক্ট ওকমার্স প্রোডাক্টে আমাদের দেখেন এখানে চারটি প্রোডাক্ট অলরেডি করা আছে আমরা সেপারেট ভাবে চারটি চারটি ক্যাটাগরিতে আমরা মানে ইউজ করব যেমন আমাদের মেনুতে দেখেন মেনুতে শাড়িতে গেলে আমাদের শাড়ি আসবে মেনে গেলে আমাদের প্রোডাক্টগুলা সেপারেট পেজে চলে যাবে সো এটা করার জন্য আমাদের হচ্ছে হলো উ কমার্স প্রোডাক্ট থেকে ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে অর্থাৎ ক্যাটাগরি গুলো আমাদের করে নিতে হবে অলরেডি এখানে দেখেন আমি একটা করছি শার্ট নামে শার্ট নামে আমি একটা ক্যাটাগরি করেছি এবং এখানে দুইটা প্রোডাক্ট অলরেডি অ্যাড করে রেখেছি এবং এখানে আমি আরেকটা করি সেটা হচ্ছে হলো শাড়ি এস এ আর শাড়ি শাড়ি নামে একটা ক্যাটাগরি করলাম এখানে দেখেন আমি যখন এখান থেকে হোমাইনে শাড়ি যাব দেখবেন শাড়িতে কোনো কিছু আসতেছে না দেখেন শাড়িটা কিভাবে কিছু করে আসতেছে না মানে আমি এখান থেকে ক্যাটাগরি করলাম ক্যাটাগরি করে আমি এই শাড়ির প্রোডাক্ট গুলা এখানে আমাদের দেখেন অল প্রোডাক্ট এই শাড়ির অ প্রোডাক্ট গুলা আমি চাচ্ছি যে আমার ওই ক্যাটাগরিতে থাকবে যখন আমি এই শাড়িতে ক্লিক করব আমার প্রোডাক্ট গুলো শো করবে এখানে সো এটা কিভাবে করব এবং হচ্ছে মেনুতে কিভাবে অ্যাড করতে পারি সেটার জন্য কি করব আমরা দেখেন আমরা একটা আগে একটা ক্যাটাগরি অ্যাড করে নিয়েছি ক্যাটাগরিয়েট করার পরে আমরা অ্যাড নিউ করে প্রোডাক্ট আপলোড করতে পারি বা আমার এখানে প্রোডাক্ট আপলোড করা আছে আমি জাস্ট এডিট করে দেখাচ্ছি আপনারা যখন নতুন প্রোডাক্ট আপলোড করবেন ওই ক্যাটাগরি ওয়াইজ জাস্ট সিলেক্ট করে দিবেন যে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন এই দেখেন এখানে ক্যাটাগরি দেওয়া আছে আন ক্যাটাগরি তো আমি এটা আনমার্ক করে আমি সারিতে ক্লিক করে দিলাম দেন আপডেট আপডেট করে গুলো আমার কাজ কিন্তু অলমোস্ট ডান সো এটা আমি কিভাবে দেখব যে আসলে সারিটা আমারই হয়েছে কিনা আমি যে ক্যাটাগরিতে যাব ক্যাটাগরিতে যাওয়ার পরে এই যে দেখেন শাড়ির এখানে একটা প্রোডাক্ট আপলোড হয়েছে আমি যখন ভিউতে ক্লিক করব যে আমি ভিউতে ক্লিক করি আমি যখন ভিউতে যাব দেখবেন যে ক্যাটাগরি শাড়িতে একটা প্রোডাক্ট অলরেডি অ্যাড হয়ে গেছে দেখেন শাড়ি অ্যাড হয়ে গেছে কিন্তু আমি চাচ্ছি হোম্যান শাড়ি আমার মেনুতে কিভাবে অ্যাড করতে পারি সো আমার মেনুতে অ্যাড করার জন্য এই যে দেখেন ইউআরএলটা এটা একটা জাস্ট কপি করে নেবেন কপি না করলে হবে আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাব আবার অ্যাপিয়ারেন্স থেকে মেনু মেনুতে গেলে আমাদের এখানে জাস্ট একটা পেজ লিঙ্ক দেওয়া আছে আমরা এখানে দেখেন প্রোডাক্ট ক্যাটাগরি প্রোডাক্ট ক্যাটাগরি থেকে শাড়ি অ্যাড টু মেনু আমরা যে মাত্র ক্যাটাগরিটা করেছি ক্যাটাগরিটা মেনুতে অ্যাড করব তো এর জন্য হচ্ছে আমার শাড়ি এই যে দেখেন শাড়ির এখানে আমার এটা ছিল ক্যাটাগরি আমার এটা পেজ ছিল আমার পেজটা লাগবে না এখানে আমি রিমুভ করে দিলাম পেজটা রিমুভ করে দিলাম দেখেন আমার হোম্যান শাড়িতে আমার ক্যাটাগরি অ্যাড হয়েছে কিন্তু মাত্র যে ক্যাটাগরিটা করেছিলাম এবং এই সেম ক্যাটাগরিতে আমি কিন্তু একটা প্রোডাক্ট অলরেডি আপলোড দিয়েছি এখন দেখি আমি সাব মেনু দিয়ে দেখি দেখেন সেভ মেনু দিয়ে আমি যখন এখানে হোমে যাই হোমে যে আবার আমি হচ্ছে হলো থেকে শাড়িতে ক্লিক করব হোমেন থেকে শাড়িতে ক্লিক করলে দেখেন আমার কিন্তু জাস্ট শাড়ির প্রোডাক্টটা আসছে শাড়ির প্রোডাক্টটা কিন্তু আমার আসছে আমি সেম ভাবে আপনার ম্যান থেকে পাঞ্জাবিতে যান পাঞ্জাবি দেন পাঞ্জাবিতে কিছু কিন্তু আসতেছে না আমি सेम ভাবে এটা কিভাবে করে দেখি দেখেন আপনারা হচ্ছে জাস্ট প্রোডাক্ট থেকে ক্যাটাগরি সে যাবেন ক্যাটাগরি থেকে আমার দেখেন এখানে কিন্তু কোনো পাঞ্জাবির প্রোডাক্ট ই নেই আমাদের ক্যাটাগরি নেই ক্ষেত্রে আমাদের জাস্ট এখানে অ্যাড নিউ দিয়ে পাঞ্জাবি পি এ এন পাঞ্জাবি নামে একটা ক্যাটাগরি জাস্ট ক্রিয়েট করে নিব এবং পাঞ্জাবি নামে একটা ক্যাটাগরি ক্রিয়েট করে পাঞ্জাবির আন্ডারে কিছু প্রোডাক্ট আপলোড করে দিব এবং এটা জাস্ট মেনুতে অ্যাড করে দিব একদম ভেরি সিম্পল ওয়ে সো এই যে অল প্রোডাক্টে যাব অল প্রোডাক্টে যাওয়ার পরে এখানে দেখেন আমাদের সেমি ফিটেড পাঞ্জাবি এটা আমি জাস্ট এডিট করতেছি আপনারা যখন আপলোড করবেন এই যে অ্যাড নিউ আপলোডে আপনারা আপনাদের ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন যে প্রোডাক্ট সেই প্রোডাক্ট অনুযায়ী ক্যাটাগরি দিবেন এই যে দেখেন পাঞ্জাবি কোয়ামার পাঞ্জাবি যে দেখেন ক্যাটাগরি পাঞ্জাবি এটা আনমার্ক করে আপডেট করে দিলাম আপডেট করে দিব দেন হচ্ছে হলো সেম ভাবে এটা আমি কি করব মেনুতে অ্যাড করব সো সেম ভাবে মেনুতে অ্যাড করার জন্য অ্যাপিয়ারেন্স থেকে আমরা চলে যাব হচ্ছে হলো আমাদের অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে চলে যাব মেনুতে যাব এবং হচ্ছে হলো প্রোডাক্ট ক্যাটাগরিজ দেন হচ্ছে হলো পানজামি অ্যাড টু মেনু দেন আমরা এটা কি করব আমাদের ছিল হচ্ছে হলো মেন ক্যাটাগরিতে মেন ক্যাটাগরি পানজামি দেন হচ্ছে দেখেন আমাদের এটা ক্যাটাগরি আর একটা পেজ পেজ আমাদের লাগবে না এই ক্ষেত্রে রিমুভ করে দেই রিমুভ করে সেভ মেনু সেভ মেনু করে দিব দেন হচ্ছে হলো আবার এটা ব্যাক করব বা আপনার রিফ্রেশ করে রিফ্রেশ করে যখন ম্যান থেকে পাঞ্জাবিতে যাব দেখেন ম্যান থেকে পাঞ্জাবিতে যখন আমি আবার ক্লিক করতেছি আমার সেপারেট কিন্তু দেখেন জাস্ট পাঞ্জাবিটা শো করতেছে সেম ভাবে ওম্যান থেকে আমি শাড়িতে যখন যাইতেছি দেখেন যে শাড়িটা জাস্ট ই করতেছে সো সেম ওয়েটা হচ্ছে জাস্ট আপনার যে প্রোডাক্ট আপলোড করতেছেন যেটা আপনার একটা ওয়েবসাইট বা আপনার উকামার্স অফ সাইট বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকবে অনেক ধরনের আইটেম থাকবে আপনার সেক্ষেত্রে আপনি কি করবেন প্রোডাক্ট আপলোডের ক্ষেত্রে একটা কাজ করে নিবেন সেটা হচ্ছে হলো আপনার ক্যাটাগরি গুলো একটু মেইনটেন করবেন যে আপনারা ফুড ফ্রুট দিচ্ছেন ফ্রুট লিডারে একটা ক্যাটাগরি করে নিবেন দেন হচ্ছে আপনার জিন্স দিচ্ছেন বা জুয়েলারি দিচ্ছেন জাস্ট জুয়েলারি লিডিডের একটা ক্যাটাগরি করে নিবেন যখন এই যে নিউ নিউ প্রোডাক্ট প্রোডাক্ট করবেন যখন নতুন কোন প্রোডাক্ট আপলোড করবেন এটা হচ্ছে জাস্ট রাইট সাইড থেকে আপনার ক্যাটাগরি দেখা গেল আপনি ফ্রুট আপলোড করতেছেন ফ্রুট আপলোড করার সময় আপনি মার্ক করে দিবেন এখানে ফ্রুট একটা দিয়ে নিবেন দেন পাবলিশড হয়ে করে দিবেন তাহলে আপনার কি হলো যে আপনার সেপারেট ক্যাটাগরিতে আপনার সেপারেট প্রোডাক্ট গুলো আপলোড হলো যখন আপনি ওয়েবসাইটে শো করাইতে যাবেন জাস্ট ক্যাটাগরিটা লিঙ্কিং মেনুতে করে দিলে সেম ভাবে আপনার যত শাড়ি এর পর থেকে আপলোড করেন না কেন আপনার সেম ভাবে কিন্তু এই ওমান থেকে শাড়িতে গেলে সবাই দেখতে পারবে সো ব্যাপারটা খুবই ইজি আর না বুঝতে পারলে জাস্ট একটু কমেন্ট করেন সমস্যা নেই আর ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ